চিকেন বর্তা ডিম ভর্তা মাছের বর্তা এই বর্তা সে বর্তা ভর্তা বর্তার বর্তা পরিবারের সবার আবদার মিটাতে গিয়ে আমি হয়ে গেলাম ভর্তার কারিগর আসসালামু আলাইকুম আমি জানো তার তোমরা সবাই দেখছো যে এম কুকিং স্টুডিও আর আজকে তৈরি করে দেখাবো মিক্সড বর্তা বা পাঁচ মিশেলি বর্তা আশা করি রেসিপিটি ভালো লাগবে আর শেষে সাথে অনুরোধ করবো পুরো রেসিপি আমার পাশে থাকার জন্য তো সরাসরি বর্তা তৈরিতে চলে এলাম এখানে দেখো আমি অনেকগুলো শুকনো মরিচ আমরা তেলে ভেজে নিয়েছি তো মরিচগুলো একটু গরম গরম থাকা অবস্থায় ভেঙে নিচ্ছি মরিচগুলো ভাঙ্গা হয়ে গেছে এবার চা চামচ লবণ দিয়ে আবারও মরিচগুলো ভালোভাবে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ এখানে ছোটো সাইজের একটি পেঁয়াজ ব্যবহার করছে তো পেঁয়াজ দিয়েও আবার আমি শুকনো মরিচার পেঁয়াজটা ভালোভাবে মেখে নেব পেঁয়াজ মরিচটা বাজা হয়ে গেছে এবারে এরপর যে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এই কাঁচামরিচটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম অফ ক্যামরায় তো আজকে আমি যেই যেই সবজিগুলোর বর্তা তৈরি করব সম্পূর্ণ সবজিগুলো আমি অফ ক্যামড়ায় সিদ্ধ করে নিয়েছি আর সাথে রসুন আর কাঁচামরিচটাও সিদ্ধ করে নিয়েছি এত করে পেঁয়াজ সবজির মধ্যে কিন্তু রসুন কাঁচামরিচের ফ্লেভারটা ঢুকে গেছে এত করে আরও ভালো লাগবে বর্তাটা খেতে তো কাঁচামরিচগুলো মাখা হয়ে গেছে এ পর যে আমি রসুন দিচ্ছি রসুনটাও আমি নিচ্ছি আর মাখতে মাখতে সবাইকে ছোট্ট একটি অনুরোধ করছি যারা এইমাত্র আমার চ্যানেলে জয়েন করেছো প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজে দিবে যাতে করে প্রতিদিনই এরকম ইন্টারেস্টিং ভিডিও সার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্যারেস্তা এটা আমি হালকা ব্রাউন কালার করে পেঁয়াজটা বেজে দিয়েছি একেবারে ঢিপ করে নিই তো পেঁয়াজটা দিয়েও মেখে নিলাম এখন সম্পূর্ণ উপকরণটা এক পাশে আমি সরিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি বাঙালির সেনা সে আলুটা যে আলুটা না হলে বাঙালির রান্নাই যেন কমপ্লিট হয় না তো আলু দিয়ে আমি মেখে নিচ্ছি আর আলুটা মাখতে মাখতে আবারও সবাইকে অনুরোধ করছি যারা আমার চ্যানেলে এই মাত্র জয়েন করেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর আমার রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ তোমাদের একটি লাইক আমার এই ভিডিওটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে আর সম্পূর্ণ আলুগুলো মাখা হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটাকেও মেখে নিচ্ছি আর এরকম অসংখ্য ভর্তা রেসিপি আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা হয়ে গেছে তোমরা আমার চ্যানেলে ঢুকে দেখে নিতে পারো হয়তো এখান থেকে কোনো একটি ভর্তা তোমার পছন্দেরই কোনো একটি ভর্তা রেসিপি পেয়ে যাবে তো বেগুনটা মাখা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি বরবটি বরবটি দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নিচ্ছি বরবটিটা মাখা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি মশারের ডাল মশার ডাল দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নিচ্ছি এই মশারির ডালটা আমি সবজির সাথে সিদ্ধ করে নিয়েছিলাম ছোট্ট একটি নেট ক্রায় পুটলি বেঁধে সবজির সাথে মশার ডালটা সেদ্ধ করে নিয়েছি মশার ডালটা দিয়ে মেখে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ডিম একটি সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি তো ডিমটাকে আমি হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি মাঙ্গা হয়ে গেছে সম্পূর্ণ উপকরণটা আমার মাখা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ মরিচ মানে সবগুলো উপকরণ একসাথে মেখে নেব তো সবগুলো উপকরণ মেখে নিচ্ছি আর ভিডিওটা অনেক পাস্ট করে দিয়েছিলাম সেই জন্য তাড়াহুড়ো দেখাচ্ছে আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ ও মরিচ বাজার যে তেলটা ছিল সেখান থেকে আমি দু টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি এত করে বর্তাটা দীর্ঘক্ষণ ভালো হবে মানে ভালো থাকবে নষ্ট হবে না আর নর্মালি বর্তাটা কিন্তু সকালে তৈরি করলে কয়েক ঘন্টা পরে নষ্ট হয়ে যায় খাওয়া যায় না আর এই বর্তালাটা তোমাদের দিন থাকবে সকালে তৈরি করলে সারাদিন অনায়াসে খেতে পারবে ফ্রিজে ঢুকানো ছাড়াই তো বর্তাটা পরিবেশন করে নিচ্ছি বর্তাটা তৈরি হয়ে গেছে এভাবে করে বর্তাটা তৈরি করে খেতে পারবো অসাধারণ একটি ভর্তা রেসিপি তো বাসা একবার হলো বর্তাটি ট্রাই করে দেখো আর এবার আমি ছড়িয়ে দিচ্ছি একটু সরিষার তেল উপরে একটু সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি এটা দেখতেই সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে সুন্দর একটা স্মেল বেরবে তো বন্ধুরা তৈরি হয়ে গেলো আমার মিক্স বর্তা বা পাঁচ মিশাইলি বর্তা রেসিপি কেমন লাগলো আমার আজকের রেসিপি ভালো লাগলো একটি লাইক করে দিও প্লিজ আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ